গুড মর্নিং সবাইকে আজকে স্পেশাল একটা দিনের খুব স্পেশাল একটা ব্লগ এটা আমার জন্য আমার অ্যালেনের আজকে পাঁচ মাস হয়েছে কোন দিক দিয়ে পাঁচ মাস চলে গেছে আসলে বলতে পারি না আবার অনেক সময় মনে হয় এ বাচ্চাটা আমার সাথে সারা জীবনে ছিল কখনোই ওকে ছাড়া ছিলাম না পাঁচ মাস আরও একটা মাইলস্টোন আর এই মাইলস্টোনের সাথে আছে অ্যালেনের লার্নিং ও ডেভেলপমেন্ট সেগুলার ছোটো ছোট ক্লিপ দিয়েই আমি আজকের এই ব্লগটা সাজাইছি আমি আশা করব এই ব্লগটা বানাইতে আমি যেরকম এনজয় করছি আপনাদেরও দেখতে ভাল লাগবে আপু তুমি কিছু বলবা দেখো ক্যামেরায় তোমাকে দেখা যাচ্ছে কিন্তু তুমি অন্য কেউ না আজকে ওকে সকালবেলা যদি কোনো স্পেশাল ব্রেকফাস্ট দিতে পারতাম খুব ভাল লাগতো আমার কাছে কিন্তু ওকে যতবারই সলিড ফুড দিছি একটু ওর পেট নেমে গেছে আর এই মুহূর্তে পেটটা একটু ওর উনিশ বিষ আসে সো আমি আর ওকে স্পেশাল কিছু দিচ্ছি না দুধের বাইরে আব্বু এই যে নাও এই যে নাও অ্যাটলিস্ট এটা পেলে তো খুশি হবা এই যে না ও আসলে টেবিলে বসে এখন দেখতেছে আশপাশে কতগুলো জিনিস আছে এবং এর মধ্যে কি কি সে হাতে নিতে পারে সে দেখতেছে এবং এটাতেই সে বিজি আবু একটা হাসি দিয়ে দাও না প্লিজ আমার ভিউয়ার্সদেরকে একটা হাসি দাও চলেন তাহলে দেখি অ্যালেনের ডেভেলপমেন্টগুলো অ্যালেনের হাতের গ্রিপ আগের থেকে অনেক পাকা হচ্ছে ও রিয়েলাইজ করতেছে যে দুই হাত দিয়ে একটা জিনিস ধরলে ওটা হাতে থাকে আগে যেমন এক হাত দিয়ে ধরতো এবং নাড়াচাড়া করতে গেলেই জিনিস পড়ে যেত সেই জায়গায় এখন সে দুই হাত ইউজ করে জিনিসটা ধরে শক্তভাবে আর কোনো খেলনা বা কোনো কিছুর হাত থেকে পড়ে গেলে ও সেটাকে আবার কাছায় নিয়ে আসার কায়দাটাও আস্তে আস্তে শিখতেছে হাতের ব্যবহারের সাথে সাথে ও এখন পা ধরাও শিখছে আমার জানা ছিল না যে বাচ্চারা যখন পা ধরতে পারে সেটাও নাকি একটা মাইল স্টোন সো যেহেতু জানসি রিসেন্টলি তাই একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে এটা আপনাদের সাথে শেয়ার করলাম ধরাধরির লিস্ট কিন্তু অনেক লম্বা এখন ওর হাতের নাগালে যা থাকে সে ওগুলোকে ধরার চেষ্টা করে এই পুতুলগুলোই যেমন আগেও শুধু তাকায় তাকায় দেখতো বা ওগুলার সাথে কথা বলার চেষ্টা করত। এখন ধরার চেষ্টা করে কিন্তু শুধু এগুলাতেই থেমে থাকে না হাতের কাছে যা পায় সমস্ত কিছু ধরার চেষ্টা করে সো প্রপার নাইটমেয়ার হয়ে যাচ্ছে আমাদের জন্য মোবাইল ফোন টিভি রিমোট তো এই সেই থালা বাটি যা ওর চোখের সামনে থাকে হাতের সামনে থাকে সব ধরতে চায় অ্যালেনের পিঠের মাসে আগের থেকে অনেক শক্ত হয়েছে সে এখন অনেকক্ষণ একা বসে থাকতে পারে নিজে নিজে। কিন্তু তারপরও আমরা সব পেছনে একটা না একটা সাপোর্ট রাখি এবং ওকে একা রেখে দিয়ে চলে যায় না বসতে পারে অনেকক্ষণ তারপরও ধুপুর ধাপ্পুপুর ঠাপ্প ঢুস ঢাস পড়া তো আসেই তুলে দিতে হয় কিন্তু আগের থেকে অনেক বেটার কি অনেক দুঃখের কথা মুখে কই না ফুটলেও খুব চেষ্টা করে এখন কথা বলার ওর এই এফার্টটা আসলে খুব এনজয়েবল খুব ভাল লাগে যে সে কমিউনিকেট করার চেষ্টা করতেছে বা এর পরের স্টেপটাই হয়তো ছোট ছোট ওয়ার্ড আম শিওর সব বাবা মার কাছে এটা খুব এনজয়েবল ইন্টারেস্টিং একটা টাইম সেম আমাদের কাছেও খুব ভাল লাগে ওর এই দেখতে হুম শীত পড়ে গেছে তাই তো না উঠে না দরজা খোলা লাগবে না চুয়ে থাকো অ্যালেনের আরেকটা রিসেন্ট ডেভেলপমেন্ট হলো ও এখন জোরে জোরে হাসে সো আমরা ওকে এন্টারটেইন করার চেষ্টা করি বাট ওই আমাদেরকে এন্টারটেইন করে

কিন্তু ও কিচ্ছু বুঝতো না ফাইনালি গিয়ে এখন সেই টুকি পুকি খেলা বোঝে এবং বেশ খুশি হয়ে যায় এটা আমাদের জন্য আসলে খুব আনন্দের একটা এক্সপিরিয়েন্স তাই আপনাদের সাথে শেয়ার করলাম অ্যালেন চার মাস ক্রস করার পরে আমরা ওকে সলিড দিই ওর ফার্স্ট রিয়েল ফুড ছিল কলা এবং তারপরে ওকে আরেক দিন আপেল দেওয়া হয়েছিল দিনই ওর পেট উনিশ বিশ হয়ে গেছিল বাট খাওয়ায় ওর খুব ইন্টারেস্ট মানে ওকে মনেই হচ্ছিল না যে এটা নতুন কিছু শেখার সে খুব ইন্টারেস্ট নিয়ে খাইছে এবং খাওয়া দাওয়া বন্ধ করলে সে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল আর ফাইনালি সবচেয়ে সুন্দর ডেভেলপমেন্টটা হচ্ছে ওর ঘুম অ্যালান এখন রাতের ঘুমটা খুব সুন্দর ঘুমায় ও সাড়ে আটটার থেকে নয়টার ভেতরেই ইউজুয়ালি ঘুমায় যায় এবং নয় দশ ঘন্টা টানা ঘুম দেয় এর মধ্যে ও খাওয়ার জন্যও ওঠে না কোনো কিছুর জন্যই ওঠে না এই টাইমটা আমার আমি নিজস্ব কাজে লাগাইতে পারি এবং আমার ব্রেনটাকেও একটু রেস্ট দিতে পারি এই ছিল অ্যালেনের ফাইভ মান্থস আপডেট কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের পাঁচ মাস লাগছে রিয়েলাইজ করতে যে অ্যাজ আ ফ্যামিলি আমাদের তিনজনের কোনো ছবি নাই। তাই আমরা এই ছবিটা তুললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম